কালকে কোলাদামপুর পৌঁছেছিলাম, আজকে আমি সাইট সিনে বেরোচ্ছি। বাটু কেভস, পেট্রোনাস, কেএল টাওয়ার, অ্যাকোয়ারিয়া, বাটারফ্লাই পার্ক এবং সবশেষে চায়নাটাউন কেনাকাটি করার জন্য। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন এগিয়ে চলেছি বাটু কেভসের দিকে। ক্লুক থেকে আমি টয়োটা হিয়াস বুকিং করেছি, যার ভাড়া আমার পড়েছে ভারতীয় মুদ্রায় প্রায় 12,000 টাকা 10 ঘন্টার জন্য। গাড়ি ভাড়া নিয়ে আপনারা তো বাটু কেভস আসতে পারবেনই, এছাড়াও কিন্তু আপনারা বাসে বা মেট্রোতে আসতে পারবেন বাটু কেভসে। হোটেল থেকে আমাদের 20-25 মিনিট লাগলো বাটু কেভে আসতে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল, খুব একটা যানজট ছিল না। ওইটা হচ্ছে বাটু কেভের মেন গেট, ওখান থেকেই এন্ট্রি করলাম আমরা। আর এই গেটের দুপাশেই রয়েছে পার্কিং জোন। বাইরেও প্রচুর ফুলমালার দোকান আমি দেখলাম, আর এখানে একটা সুভেনিয়ার শপ রয়েছে, এখানে ক্যাফেটেরিয়া আছে এবং বিভিন্ন ফুলমালার দোকানও আছে পুজো দেওয়ার জন্য। আমার বাঁদিকে যে হলুদ রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হলো বাটু কেভসের মেন অফিস। আর একটু এগিয়ে গেলেই কেভসে ঢোকার মুখে বাঁদিকে পড়বে একটা গণেশ মন্দির। আমরা প্রথমে এই গণেশ মন্দিরে যাব, তারপর এগিয়ে যাব কেভসের দিকে। কেভসের বাইরেই রয়েছে বিভিন্ন ফুলের দোকান, এখান থেকেই ফুল এবং পূজার সামগ্রী আপনারা কিনে নিতে পারবেন। মন্দিরে প্রবেশ করছি। দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরের আদলে তৈরি এই মন্দিরে রয়েছে অসম্ভব সুন্দর সব কারুকার্য এবং রয়েছে হিন্দু ধর্মের নানান দেবদেবী, কিন্তু মূল মন্দিরটি হলো গণেশ মন্দির। মূর্তিতে একটু পুজো দেবো, তাই ওয়াইফকে পাঠালাম একটু ফুল মালা নারকেল এসব আনার জন্য। মন্দিরটা ঘুরে দেখি। আপনারা কি জানেন, আমাদের যেরকম রামায়ণ একটা এপিক হিসেবে আমরা জানি, এই থাইল্যান্ড, মালয়েশিয়া এই সব জায়গাতেও কিন্তু রামায়ণ একটা এপিক। এদের মহাকাব্য কিন্তু রামায়ণই, এবং রামায়ণের সমস্ত কিছু এখানে আপনি দেখতে পাবেন। মানে বিভিন্ন জায়গায় রাম সীতার মূর্তি আছে, থাইল্যান্ডও আছে, আমার যাওয়া হয়নি। আর ব্যাংকক বা মালয়েশিয়াতে রামায়ণকে বলা হয় রাম কিয়েন। একটা গোলাপের মালা এখানে 35 রিঙ্গিত, ভাবতে পারছেন? আর ছোট যে ফুলের বাঞ্চগুলো আছে সেগুলো 2.5 রিঙ্গিত,
এখানে একটা প্রদীপ কিনলাম আমরা, প্রদীপটাও 2.5 রিঙ্গিত, আর এক একটা লাড্ডু 1 রিঙ্গিত করে। তো আপনি যে কটা কিনবেন সেইভাবে সেটা কাউন্ট হবে। ফুলের দামটা অস্বাভাবিক, খুব বেশি। এই যে ফরেনারটাকে সামনে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু একটি চাদর পরে আছেন, কারণ যেহেতু আমাদের হিন্দু মন্দির তো এখানেও কিন্তু ছোট জামা কাপড় পরে ঢোকা নিষেধ। তো দেন এটা কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই এখানে আসার সময়। বাটু কেভ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে গোম্বাক জেলায় অবস্থিত একটি চুনাপাথরের গুহা। মালয় শব্দ বাটু মানে রক বা শিলা। প্রচলিত আছে যে এই গুহা থেকে প্রবাহিত নদী সাংগাই বাটু থেকেই এর নামকরণ করা হয়েছে। অন্যদিকে এই গুহাকে ক্যাথিড্রাল কেভও বলা হয়। গুহাতে পৌঁছাবার আগেই যে গোল্ডেন মূর্তিটি দেখা যাচ্ছে, এটা হলো বিশ্বের সবচেয়ে উঁচু কার্তিক মূর্তি, উচ্চতা 140 ফিট। প্রায় 40 কোটি বছর পুরনো এই গুহাগুলির একটি সিরিজ আছে এখানে, যার মধ্যে বাটু কেভস হলো মেন কেভ, আর এছাড়াও আছে ডার্ক কেভ, কেভ ভিলা এবং রামায়ণা কেভ। ভারতের বাইরে জনপ্রিয় হিন্দু মন্দিরগুলির মধ্যে এটি একটি। টোটাল এখানে 272টা সিঁড়ি, আর 272টা সিঁড়ি উঠলে ওপরের মন্দিরটা যেতে পারবো। স্টার্ট করেছি, তবে এখন ভিডিওটা বন্ধ রাখলাম, কারণ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভিডিও করাটা একটু অসম্ভব হয়ে যাচ্ছে। খুব খাড়াই সিঁড়িটা, হোঁচট খেয়ে পড়ে গেলে মুশকিল। সিঁড়ি দিয়ে ওঠার সময় কিন্তু খুব সাবধান, প্রচুর প্লাস্টিক, ফুল, পাতা, কলার খোসা এইসব পড়ে আছে, যখন তখন কিন্তু পা স্লিপ করতে পারে। এনাদেরকে দেখছেন তো, এনাদের কিন্তু প্রচন্ড উৎপাত এখানে, চশমা, টুপি, ক্যামেরা, খুব সাবধান। বাটু কেভ খোলা থাকে সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, বাট আমি বলবো বাটু কেভ ঘুরতে এলে কিন্তু সকাল সকাল চলে আসুন। অনেকটা ওপরে চলে এসেছি, আর 4টে স্টেপ, 4টে স্টেপ উঠলেই আমরা মন্দিরে পৌঁছে যাব। এখান থেকে খুব সুন্দর কিন্তু সিটি ভিউটা দেখা যাচ্ছে, দেখুন। আমরা যে সিঁড়িটা দিয়ে এখন উঠছি, বেশ কিছু বছর আগে পর্যন্ত এই সিঁড়িটা কিন্তু কাঠের ছিল। কাঠের সিঁড়িটা নষ্ট হয়ে যাওয়ার পরে এখানে কংক্রিটের সিঁড়ি বানানো হয়। তবে সিঁড়িটা কিন্তু ভীষণ কালারফুল, বিভিন্ন রঙে রাঙানো কিন্তু প্রতিটা স্টেপ। অবশেষে সিঁড়ি শেষ করে ফেলেছি, প্রায় চলে এসেছি গুহার সামনে। এবার ভেতরের গুহাটায় ঢুকবো। বিশাল বড় চুনাপাথরের গুহা, 272টা সিঁড়ি উঠে আমরা এখন প্রবেশ করছি গুহার ভেতরে। ভেতরে প্রচণ্ড জল কাদা, তো সেই জন্য কিন্তু জামা কাপড় একটু গুছিয়ে পরে আসবেন, যেগুলো গোটাতে পারবেন, যেগুলো হাঁটু অব্দি গোটাতে পারবেন। এই নিচে এই জলটার কথা বললাম, যেখানে ভর্তি জল পড়ে আছে, এই দেখুন এখানে ড্রপ করছে জল। গুহার সিলিংয়ে যে কালো হয়ে যাওয়া অংশগুলো দেখছেন, জলটা কিন্তু মেনলি এখান থেকেই ড্রপ করছে। মালাগুলো কিন্তু এরা গেঁথেছে খুব সুন্দর, দাম হয়তো বেশি হতে পারে, বাট গেঁথেছে খুব সুন্দর। সরি সরি সরি, এটা
ফল প্রসাদের দোকান, এখান থেকে আপনি কিনে ভেতরে পুজো দিতে পারেন। আমরা যাচ্ছি এখন গুহার ভেতরে। গুহার ভেতরেও রয়েছে বেশ কিছু সিঁড়ি। মনে করা হয় ভগবান কার্তিকের যে 10টি বাসস্থান আছে তার মধ্যে 6টি আছে ভারতের তামিলনাড়ুতে আর বাকি 4টি হলো মালয়েশিয়াতে। কুয়ালালামপুর ছাড়াও ইপোহ, পেনাং এবং মালাস্কাতে আছে বাকি মন্দিরগুলো। উপরে দেওয়া আইবাটানে তামিলনাড়ুতে অবস্থিত এই 6টি মন্দিরের একটি মন্দিরের বিবরণ দেওয়া আছে, আপনারা চাইলে আইবাটানে ক্লিক করে দেখে নিতে পারেন। প্রচুর মুরগি রয়েছে ভেতরে, মুরগি এবং পায়রার ছড়াছড়ি। ভিতরে ঢুকে আবার সিঁড়ি উপরে ওঠার জন্য, ওখানে 272টার পরে এখানে আবার আছে, কটা আছে গুনে আপনাদের বলছি। আবার প্রায় 100 সিঁড়ি টপকে ওপরে উঠে এলাম। এখানে রয়েছে একটি মুরুগান টেম্পল, মানে একটি কার্তিক টেম্পল। ১৮৭৮ সালে এই গুহা আবিষ্কার হওয়ার পর 1890 সালে তামিলনাড়ুর ব্যবসায়ী থাম্বুসামি পিল্লাই এই গুহার ভেতর কার্তিক মন্দির প্রতিষ্ঠা করেন। 1892 সাল থেকে প্রতি বছর এখানে জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে অনুষ্ঠিত হয় থাইপুসাম উৎসব। এই দেখুন এখানে আবার জল পড়ছে। এবারে ফেরার পালা, নিচে নামবো। এবারে বাটুকে ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব পাশে রামায়ণা কেভে। একটা ডাবের দাম এখানে 6 রিঙ্গিত, আর যদি সেই ডাবটাই ফ্রিজারে থাকে তাহলে 7 রিঙ্গিত। ভেবে দেখুন তাহলে কি দাম। বাট ডাবগুলো কিন্তু অসাধারণ খেতে, যেরকম মিষ্টি জল আর সেই রকমই মিষ্টি তার শ্বাস। সব কিছুই এখানে দাম বেশি। একটা কোক কিনলাম 3 রিঙ্গিত, মানে প্রায় 54 টাকা, আমাদের ওখানে 40 টাকা। আর এটা ভেতরে আছি, এখন আমি ক্যাফেটেরিয়ার ভেতরে। সাউথ ইন্ডিয়ান ধোসা ইডলি সব পাবেন এখানে। ক্যাফেটেরিয়া ছাড়াও ভেতরে একটা
আর একটা শপ রয়েছে, না ওটাও ক্যাফেটেরিয়া, ওখানে আসলে চিপস ফিপস এসবই পাওয়া যায়, চিপস কোক। পড়ে যাচ্ছিলাম একটু, তবে হ্যাঁ জল দুজন খেতে পারবে জল। মোটা পুরুষ শ্বাস, জলটা খুব মিষ্টি আর অনেকটা জল, মানে একটা ডাব নিলে দুজনে দুজনে আরাম করে খেতে পারবেন, পেট ভরে যাবে দুজনে ডাব আর শ্বাস খেলে। এই ঝিলটি পেরিয়ে ভেতরে গেলে আরও দুটি গুহা রয়েছে, একটি হলো আর্ট গ্যালারি এবং অন্যটি মিউজিয়াম, উভয়ই হিন্দু মূর্তি এবং চিত্রকর্মে পূর্ণ। এই কমপ্লেক্সটিকে গুহা ভিলা নামে 2008 সালে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। এন্ট্রি ফি 5 রিঙ্গিত, কিন্তু আজকে কোনো কারণে এই গুহার এন্ট্রি এই মুহূর্তে বন্ধ রয়েছে, তাই আমার আর ঢোকা হলো না। এখন আমরা যাচ্ছি রামায়ণা কেভ। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, মাথা ঘুরে যাচ্ছে, আর এতগুলো সিঁড়ি ওঠা নামা করেছি, তারপরে গুহার ভেতরটা ঘুরেছি, ক্লান্ত লাগছে। আমার সামনের এই ডান দিকের মন্দিরটা হলো শ্রী ভেঙ্কট জলপতি টেম্পল, এটার ভেতরে আছে বিষ্ণু মূর্তি, বাট এটাও কিন্তু এই মুহূর্তে বন্ধ, তাই ভেতরে যাওয়ার কোনো উপায় নেই। আর ওই যে দূরে হনুমান মূর্তিটি দেখছেন, সেটার উচ্চতা প্রায় 15 মিটার। ভেতরে যাওয়ার আগেই দেখতে পেলাম 13টি ঘোড়ায় সজ্জিত একটি রথ এবং প্রায় 50 ফুট উঁচু একটি বিষ্ণু মূর্তি। রামায়ণা কেভ, এখানে এন্ট্রি ফি হচ্ছে 5 রিঙ্গিত। আমরা ভেতরে যাচ্ছি এখন। এখানেও এখানে যে ইন্ডিয়ানরা প্রচুর আসে সেটা বোঝা যাচ্ছে, দেখুন কি করেছে দেওয়ালগুলোর অবস্থা, এত সুন্দর কেঁদে দেখুন দেওয়ালগুলোর কী অবস্থা করেছে। আমাদের ওখানে প্রতিটা মানে কেভ বা ফোর্ট সব জায়গাতেই এরকম করে রাখে ওরা। অ্যাকচুয়ালি একটা মিউজিয়াম, আপনাদেরকে আগেই বলেছি যে থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে রামের প্রভাব খুব বেশি। এখানে পুরো রামায়ণের গল্পকথা লেখা আছে, ছবি দিয়ে এবং মূর্তি করে পুরো রামায়ণের গল্পকথাটা লেখা আছে, দেখাচ্ছি আমি আপনাদের। বাল্মীকি মুনি, উনি এখানে রামায়ণ লিখছেন। এখানে দশরথের বিয়ে হচ্ছে, তারপরে একে একে দশরথের সব পুষ্পের জন্য গ্রামের পড়াশোনা, তারপরে অস্ত্র শিক্ষা। আমার মনে হয় বাঙালি তথা পুরো ভারতবাসীকে রামায়ণ কাহিনী আশা করি বলে দিতে হবে না, তো আমি দেখাচ্ছি, আপনারা দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন পরপর সিকোয়েন্সগুলো কী রয়েছে। Thank you.
রামায়ণের গিফটার বা বাটুকেবের কথাও বলি, বাইরে যতটা দাবদাহ চলছে, মানে বাইরে যতটা গরম ভেতরে ঠিক ততটাই ঠান্ডা। খুব সুন্দর। আজকের পর্ব তাহলে এখানেই শেষ। দেখা হবে আবার আগামী এপিসোডে। থাকবে চকলেট ফ্যাক্টরি, কেল টাওয়ার এবং বিখ্যাত টুইন টাওয়ার। তাহলে দেখতে থাকুন এক্সপ্লোরার সুমময়, আর চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।